1971-এর এই দিনে বিজয়ের বার্তা আসতে থাকে দেশের নানা প্রান্ত ছাপিয়ে। এই দিনে বিজয়ের পতাকা উড়েছিল সরিষাবাড়ি, আদমদিঘি, ভাঙ্গা, নরসিংদী, কালিয়াকৈর ও গোবিন্দগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায়। ডিসেম্বর মাসে বিটিভি ধারাবাহিক প্রতিবেদনে দেখুন হুমায়ুন কবিরের রিপোর্ট। 1971-এর আজকের দিনে বিজয়ের বার্তা আসতে থাকে দেশের নানা প্রান্ত ছাপিয়ে। এদিন বিজয়ের পতাকা উঠছিল সরিষাবাড়ি, আদমদিঘি, ভাঙ্গা, নরসিংদী, কালিয়াকৈর ও গোবিন্দগঞ্জে। 71-এর এই দিনে মুক্তিযোদ্ধারা জগন্নাথগঞ্জ ঘাটে অবস্থানরত 140 জন পাক হানাদার সেনাকে আত্মসমর্পণ করিয়ে সরিষাবাড়ি উপজেলাকে সম্পূর্ণরূপে শত্রুমুক্ত করেন। এই দিনে শ্রীপুরে মুক্তিবাহিনীর সদস্যরা হানাদার বাহিনীকে পরাস্ত করে শ্রীপুরকে সম্পূর্ণ শত্রুমুক্ত করে। কিন্তু 71-এ নিরীহ বাঙালিদের উপর পাকিস্তানি হানাদারদের অত্যাচার কত নির্মম হতে পারে বিভিন্ন রণাঙ্গন ঘুরে সেকথা বলতে গিয়ে অস্ত্রসিক্ত চোখে বারবার বাকরুদ্ধ হয়েছেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসা। মনে পড়ে এটা ছিল দিনাজপুর হিলের যুদ্ধে, যা আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়ের মুখে পাকিস্তানি গোলা এসে পড়েছে, মুখ দিয়ে দর দর করে রক্ত বেরিয়েছে, গল গল করে রক্ত ছিটকে আমাদের গায়ে লাগছে, চিৎকার করে বলছে বঙ্গবন্ধুর ছবি না দেখে আমাকে মরতে দিও না। কিন্তু আমাদের কাছে কোনো বঙ্গবন্ধুর ছবি ছিল না, পতাকা ছিল, তার হাতে পতাকা দেওয়া হলো, পতাকা এই পতাকা চুমু খেয়েছে শহীদ হয়ে গেল। দেশের স্বাধীনতার মাত্র 4 দিন আগে 1971-এর এই দিনে বীর মুক্তিযোদ্ধারা বিজয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে আদমদিঘিকে শত্রুমুক্ত করেন এবং এদিন পাক হানাদার বাহিনীর কবল থেকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানা মুক্ত হয়। সম্মিলিত মিত্র বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে পুরো নরসিংদী অঞ্চল মুক্ত হয় এই দিনে এবং এদিন সকালে গোবিন্দগঞ্জ হাইস্কুল মাঠে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়ানো হয়। এদিন বঙ্গোপসাগর থেকে মাত্র 24 ঘন্টার দূরত্বে মার্কিন সপ্তম নৌবহর নিশ্চল দাঁড়িয়েছিল। দেশের বীর সন্তান মুক্তিযোদ্ধাদের গেরিলা হামলা ও মিত্র বাহিনীর ব্যাপক প্রতিরোধের মুখে টিকতে না পেরে ভীত সন্ত্রস্ত পাকিস্তানি বাহিনী বিভিন্ন এলাকার ক্যাম্প ছেড়ে পালাতে থাকে, ফলে অধিকাংশ অঞ্চলে তখন কার্যত স্বাধীন হয়ে পড়ে। আমার রণাঙ্গনের অভিজ্ঞতা হচ্ছে মুক্তিযোদ্ধারা কোনোদিন তারা পিছন ফিরে তাকায় নাই, যুদ্ধে যাচ্ছে, সামনে ছুটে যাচ্ছে, পাকিস্তানের গোলা বৃষ্টির মধ্যে নিশ্চিত মৃত্যু জেনেও, নিশ্চিত মৃত্যু জেনেও তারা ছুটে গেছে পঙ্গপালের মতন। এবং আমার মায়ের কথা মনে পড়ে, কুষ্টিয়া সেক্টরে রোজার মাসে ওয়াবদে ফেরির ওপাশে পাকিস্তানিরা, এপাশে আমরা, আজান হয়ে গেছে, সেই মায়ের কলসি পানি নিয়ে বলছে আমার মুক্তিযোদ্ধা বাবাদের আমি তার খোলাবো। আমাদের মুক্তিযোদ্ধারা যতক্ষণ বলছে মা থামেন, চাচি থামেন, কিন্তু তিনি এগিয়ে যাচ্ছেন এবং পাকিস্তানিদের গুলিতে তিনি সেখানে শহীদ হয়ে গেলেন। অধিকাংশ অঞ্চলে কার্যত স্বাধীন হওয়ার পর এখন সামনে শুধু ঢাকার বিজয়। হুমায়ুন কবির, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।